বিষ্ণুপুর পৌরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে কুখ্যাত হয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সরকারি প্রকল্পে কোটি কোটি টাকার তহবিল তছরূপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই টেন্ডার কাণ্ডের তদন্তে নেমে প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে ও বেনামে কেনা প্রচুর জমি জায়গা ও সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ। কিন্তু এখানেই শেষ নয়, এবার পুলিশের হাতে শ্যামাপ্রসাদের আরও এক দুর্নীতি নমুনার সামনে এলো। পথ আলোকিত করতে রাস্তার মোড়ে লাগানো হয় আলোকবাতি স্তম্ভ, সেখানেও নাকি মোটা টাকার তহবিল তছরূপ করেছেন শ্যামাপ্রসাদ। তদন্তে এমনটাই হদিশ পাচ্ছে পুলিশ। তদন্তকারী পুলিশের দাবি, আলোকবাতি স্তম্ভ লাগানোতে মোটা টাকা দুর্নীতি রয়েছে। 43টি বাতি স্তম্ভের মধ্যে 6টি উধাও। পুলিশ সূত্রে খবর, 2017-18 বর্ষে বিষ্ণুপুর পৌরসভার রাস্তা আলোকিত করতে শহরের বিভিন্ন মোড়ে হাই মাস্ক লাইট বা আলোকবাতি স্তম্ভ বসানোর কাজ শুরু হয়। টেন্ডার করে লাগানো হয় 43টি আলোকবাতি স্তম্ভ। তদন্তে পুলিশ জানতে পারে হাই মাস্ক লাইট লাগানোতেও একটা বড়সড় দুর্নীতি রয়েছে। তা খতিয়ে দেখার কাজ শুরু করে বিষ্ণুপুরের তদন্তকারী পুলিশ বাহিনী। তাতেই মাত্র 37টি বাতি স্তম্ভের খোঁজ মেলে, বাকি 6টি বাতি স্তম্ভ দেখতে পাওয়া যায়নি। এই 6টি আলোকবাতি স্তম্ভের টাকাই আত্মসাৎ করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানতে শনিবার পৌরসভার PWD বিভাগে হাজির হন তদন্তকারী আধিকারিকরা। কীভাবে কত টাকায় এই কাজের টেন্ডার হয়েছে তা জানার চেষ্টা করেন তারা। এদিন ওই দপ্তর থেকে আলোকবাতি স্তম্ভের টেন্ডার সংক্রান্ত নথি উদ্ধার করে পুলিশ, সেগুলোই খতিয়ে দেখছে তদন্তকারী দল। ঠিক কত অঙ্কের টাকা তছরূপ হয়েছে তা জানার চেষ্টা চলছে। শ্যামাপ্রসাদ কাণ্ডে তদন্তের সেই নয়া মোড় ফের আলোড়ন তুলেছে। বিষ্ণুপুর পৌরসভার টেন্ডার দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে কুখ্যাত হয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সরকারি প্রকল্পে কোটি কোটি টাকার তহবিল তছরূপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই টেন্ডার কাণ্ডের তদন্তে নেমে প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে ও বেনামে কেনা প্রচুর জমি জায়গা ও সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ। কিন্তু এখানেই শেষ নয়, এবার পুলিশের হাতে শ্যামাপ্রসাদের আরও এক দুর্নীতি নমুনার সামনে এলো। পথ আলোকিত করতে রাস্তার মোড়ে লাগানো হয় আলোকবাতি স্তম্ভ, সেখানেও নাকি মোটা টাকার তহবিল তছরূপ করেছেন শ্যামাপ্রসাদ। তদন্তে এমনটাই হদিশ পাচ্ছে পুলিশ। তদন্তকারী পুলিশের দাবি, আলোকবাতি স্তম্ভ লাগানোতে মোটা টাকা দুর্নীতি রয়েছে। 43টি বাতি স্তম্ভের মধ্যে 6টি উধাও। পুলিশ সূত্রে খবর, 2017-18 বর্ষে বিষ্ণুপুর পৌরসভার রাস্তা আলোকিত করতে শহরের বিভিন্ন মোড়ে হাই মাস্ক লাইট বা আলোকবাতি স্তম্ভ বসানোর কাজ শুরু হয়। টেন্ডার করে লাগানো হয় 43টি আলোকবাতি স্তম্ভ। তদন্তে পুলিশ জানতে পারে হাই মাস্ক লাইট লাগানোতেও একটা বড়সড় দুর্নীতি রয়েছে। তা খতিয়ে দেখার কাজ শুরু করে বিষ্ণুপুরের তদন্তকারী পুলিশ বাহিনী। তাতেই মাত্র 37টি বাতি স্তম্ভের খোঁজ মেলে, বাকি 6টি বাতি স্তম্ভ দেখতে পাওয়া যায়নি। এই 6টি আলোকবাতি স্তম্ভের টাকাই আত্মসাৎ করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানতে শনিবার পৌরসভার PWD বিভাগে হাজির হন তদন্তকারী আধিকারিকরা। কীভাবে কত টাকায় এই কাজের টেন্ডার হয়েছে তা জানার চেষ্টা করেন তারা। এদিন ওই দপ্তর থেকে আলোকবাতি স্তম্ভের টেন্ডার সংক্রান্ত নথি উদ্ধার করে পুলিশ, সেগুলোই খতিয়ে দেখছে তদন্তকারী দল। ঠিক কত অঙ্কের টাকা তছরূপ হয়েছে তা জানার চেষ্টা চলছে। শ্যামাপ্রসাদ কাণ্ডে তদন্তের সেই নয়া মোড় ফের আলোড়ন তুলেছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।